19শে ডিসেম্বর 2020 আপনাদের মাঝে যেই ইম্পর্টেন্ট যেই নতুন ইমিগ্রেশনের সংবাদগুলো শোনাবো তার মধ্যে অন্যতম হলো এক প্রবাসীর যাবজ্জীবন কারাদণ্ড, মাস্টারমাইন্ড সিন্ডিকেট ও 3 ইন্দোনেশিয়ান অবৈধ প্রবাসী আটক। আগামী 21শে ডিসেম্বর রোজ সোমবার মালয়েশিয়ার সমস্ত ইমিগ্রেশনের কাজকর্ম চালু থাকবে। অবৈধদের বৈধতা হওয়া নিয়ে, অবৈধদের দেশে যাওয়া নিয়ে এবং ছুটিতে যারা আছেন তাদের বিষয়েও কিছু আপডেট সংবাদ আজকে আপনাদের মাঝে আলোচনা করব। এর আগে বলে রাখি, এখনও যারা আমাদের এই চ্যানেলে প্রথম, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন, যাতে ইমিগ্রেশন রিলেটেড যে কোনো সংবাদ উপস্থাপন করার সঙ্গে সঙ্গে অটোমেটিকলি পৌঁছে যায় আপনাদের হাতে। এবং কে কোথা থেকে দেখছেন আমাদের এই লাইভ প্রোগ্রামটি, একে অন্যের সাথে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দিন, যাতে তারাও আমাদের লাইভ সংবাদটি প্রতিদিন আপডেট জানতে পারে। দুঃখিত, আমি গত 2 দিন আমার ব্যস্ততার কারণে আসতে পারি নাই, সেজন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। এখন থেকে ইনশাল্লাহ প্রতিদিন আপনাদের সাথে আবার আপনাদের প্রতিদিনকার লাইভ আপডেটগুলো জানাবো ইনশাল্লাহ। সো যেটি বলছিলাম যে এক প্রবাসীর যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে মালয়েশিয়ান সরকার আজকে। ওকে, এখন অনেকেই বলবেন যে এই প্রবাসীটির অপরাধ কী ছিল, কেন এই প্রবাসীকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো। ওকে, তাদের জন্য বলি, আমি কিন্তু পিছনের 3 সপ্তাহ যাবৎ আপনাদেরকে প্রতিদিনই বলে আসছি যে মালয়েশিয়ায় অপরাধ কর্মের সাথে জড়িত, সেটা মালয়েশিয়ান নাগরিক হোক, এখন মালয়েশিয়ার নাগরিকদের সাথে সাথে যেহেতু অন্য দেশের ভিনদেশি প্রবাসীরাও এই কাজে জড়িত, সেক্ষেত্রে প্রবাসীদের উপর খুব জোরদার তারা রাখছে, এবং কি সেজন্য অবৈধভাবে বা দুর্নীতিমূলক বা অপরাধ কর্মের সাথে যে সমস্ত প্রবাসীরা থাকবে তাদের কঠিন সাজা অপেক্ষা করছে তাদের জন্য। এই বিষয়ে ইমিগ্রেশনও বারবার নোটিশ দিয়েছেন, আমরাও বারবার আপনাদেরকে স্মরণ করে দিচ্ছি। ওকে, তার অপরাধ কর্ম ছিল, সে ছিনতাই কাজের সাথে জড়িত ছিল এবং অবৈধভাবে নদী পথে সে মালয়েশিয়াতে বিভিন্ন দেশের লোক ঢুকাতো, বাংলাদেশি লোক, ইন্ডিয়ান লোক, ইন্দোনেশিয়ান লোক সহকারে অন্য অন্য দেশ থেকে অবৈধ, এই সমস্ত কারণে কিন্তু তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে এবং তাকে রতান দিয়েছেন। রতান, এটা মালয়েশিয়াতে আপনারা জানেনই, তার পাচার ভিতরে যে লাঠি চার্জ করে, হ্যাঁ, এরকম তাকে 15টা রতান তারাকে দিয়েছে, এক একটা রতান দিলে তার সেখানে কেটে যায়। ওকে, এরপরে যেই সংবাদটি বললাম যে মাস্টার মাইন্ড সিন্ডিকেট ও ইন্দোনেশিয়ান 3 জন আটক। মাস্টার মাইন্ড সিন্ডিকেট বলতে যেরকম বলছিলাম যে অবৈধভাবে নদী পথে একটা সুড়ঙ্গ ব্যবহার করে ইন্দোনেশিয়ান একটা সিন্ডিকেট চক্র কিছু টাকার বিনিময়ে মালয়েশিয়ার থেকে অবৈধ লোকদেরকে তারা ইন্দোনেশিয়া নিত এবং ইন্দোনেশিয়া থেকে ইন্দোনেশিয়ান লোক সহকারে অন্য অন্য দেশের লোক অবৈধ পথে তারা একটা সুড়ঙ্গ পথ দিয়ে মালয়েশিয়াতে প্রবেশ করাইতো। এক্ষেত্রে তারা 12 শরিঙ্গিত থেকে শুরু করে 25 শরিঙ্গিত পর্যন্ত তারা নিত প্রত্যেক জনের কাছ থেকে। এই যে একটা সিন্ডিকেট, এবং কি তারা যে একটা হোটেলও করেছিল যাতে তারা এই লোকগুলো ওখানে আশ্রয় নেয়, এই হোটেল প্লাস এই সিন্ডিকেট চক্রের 3 জনকে আটক করেছে মালয়েশিয়ার গোয়েন্দা সংস্থা। সেজন্য এই যে অনেকেই বলেন যে আমি নৌপথে আসবো, নৌপথে যাব, এই সেই করব, খবরদার, খুব সাবধান, এবং এই কাজের সাথে যারা জড়িত আছেন তারাও খুব সাবধান, বাদ দেন এই সমস্ত কাজ, টোটালি অপরাধ কর্ম করা যাবে না। ওকে, এরপরে যেটি বলছিলাম, গতকালকে ইমিগ্রেশন ডিপার্টমেন্ট থেকে অলরেডি ঘোষণা দিয়েছে মালয়েশিয়া থেকে অলরেডি ঘোষণা দিয়েছে যে আগামী সোমবার অর্থাৎ 21শে ডিসেম্বর থেকে মালয়েশিয়ার সমস্ত ইমিগ্রেশন সমস্ত কার্যক্রম সাধারণ লোকদের জন্য উন্মুক্ত, সকলেই এখন ইমিগ্রেশনে যেতে পারবে তাদের কাজ করার জন্য, সমস্ত কার্যক্রমগুলোই যেই কাজগুলো বন্ধ ছিল সেই কাজগুলো আবার চলমান থাকবে, সেই কাজের জন্য যেতে পারবে। ওকে, তাহলে অনেকেই মনে প্রশ্ন ছিল ভাই ইমিগ্রেশন কবে খুলবে, তাদের জন্য আজকের এই নিউজটা যে আগামী সোমবার 21শে ডিসেম্বর থেকে মালয়েশিয়ার সমস্ত ইমিগ্রেশনগুলো সমস্ত কার্যক্রমগুলো চালু থাকবে। ওকে, এবার আসি অবৈধদের বৈধতা নিয়ে। মালয়েশিয়ান সরকার, মালয়েশিয়ান ইমিগ্রেশন অলরেডি ঘোষণা দিয়ে দিয়েছে যে আমি এর আগের ভিডিওতে আপনাদেরকে বলেওছিলাম
অবৈধদের বৈধ হওয়ার যে পদ্ধতিটা আছে সেই পদ্ধতিটা কিন্তু চলমান আছে। আগের একটা ভিডিওতে আমি অলরেডি আপনাদেরকে বলে দিয়েছিলাম যে অবৈধরা কীভাবে বৈধ হবে, স্টেপ বাই স্টেপ সুন্দর করে আপনাদেরকে বলে দিয়েছিলাম। ঠিক গতকালকেও ইমিগ্রেশন আপডেট দিছে যে ওই একই নিয়মে কোনো প্রকারের এজেন্ট, কোনো প্রকারের মধ্যম ব্যক্তি ছাড়া সরাসরি মালিক পক্ষ, কোম্পানির মালিক, তার সমস্ত ডকুমেন্টসগুলো ইমিগ্রেশনের যেই পোর্টালতে দিয়েছে আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, এবং ওই ভিডিওতেও দেখে আসতে পারেন। ওইখানেই আপনার অনলাইনে সাবমিট করতে হবে। সাবমিট করার পরে তারা যাচাই বাছাই করে সব কিছু দেখবে। যেই পদ্ধতিটা আগের ভিডিওতে বলেছিলাম ঠিক ওই পদ্ধতিতেই কাজ চলমান আছে। সেজন্য ইমিগ্রেশন থেকে অবৈধদের বৈধ হওয়ার বিষয়ে যতগুলো প্রশ্ন আছে আমাকে এখানে কমেন্টস করেন, আমি ওই ভিডিওটা আপনাকে ফরওয়ার্ড করে দিব, ওই ভিডিওটা লিঙ্কটা দিব, ওই ভিডিওটা ক্লিক করে দেখলে আপনি বুঝতে পারবেন। ওকে, অবৈধদের দেশে যাওয়া, ওকে, এটা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই ভিডিওটা আমি একটা ভিডিওতে করে সুন্দর করে দিয়েছিলাম। এরপরে যদি আপনার প্রশ্ন থাকে আমাকে এখানে কমেন্টস করতে পারেন, আমি সেই কমেন্টসে আমার ভিডিও লিঙ্কটা দেবো। তবে সোফার যে আপডেটটি আছে, আগামী সোমবার থেকেই অবৈধদের দেশে যাওয়ার ফিঙ্গারপ্রিন্ট প্লাস পেমেন্ট প্লাস স্পেশাল পাস শুরু হয়ে যাবে। আগামী সোমবার থেকেই অবৈধরা যারা দেশে যেতে চান তাদের সমস্ত কার্যক্রম শুরু হবে। তবে এর আগে আপনাদেরকে অবশ্যই অনলাইনের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এরপরে ইমিগ্রেশন যেতে হবে, যাতে একদিনেই ওখানে যেয়ে কোনো গাদাগাদি করে বসে থাকা না লাগে বা 2 দিন অপেক্ষা করা না লাগে। সেক্ষেত্রে যারা অবৈধ আছেন দেশে যাবেন, কিভাবে যাবেন, কোন মাধ্যমে যাবেন আমাকে এখানে কমেন্টস করেন, আমি আপনাদের ওই ভিডিওর লিঙ্কটা দিয়ে দেবো। ওই ভিডিওটা দেখলে আপনাদের সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে। ওকে, সর্বশেষ যে সংবাদটি, যে ও ভাই, প্রবাসী ভাইয়েরা যারা দেশে আছে এদের আসার কী অবস্থা? অনেকের তো, অনেকের বলতে কি, অধিকাংশরই ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে। এর মধ্যে কিন্তু আমি একটা এর আগের অনেক আগের একটা ভিডিওতে আপনাদেরকে বলে দিয়েছিলাম, যারা সম্ভব হয় তো আপনাদের পাসপোর্টটা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এখানে আনেন, এরপরে ভিসা রিনিউ করেন, ভিসা রিনিউ করে আবার বাংলাদেশ পাঠিয়ে দেন পাসপোর্টটা। এরপরে যখন সরকারের সুযোগ দেয় এদেশে আসার, কোন প্রক্রিয়ায় সুযোগ দেবে এটা তখন বলা যাচ্ছে না, যখন সুযোগ দেয় তখন আসতে পারবে বা তখন আসতে পারবে। যাই হোক, এখন যে জানুয়ারির মাঝামাঝি অথবা জানুয়ারির শেষের দিক থেকে ইনশাল্লাহ মনে হচ্ছে যে যে সমস্ত ভাইরাস ছুটিতে আছে এদেরকে আবার পুনরায় ঢোকার সুযোগ দেবে, এই মোটামুটি কথা। এরপরেও যেহেতু ইমিগ্রেশন থেকে এখন পর্যন্ত কোনো ঘোষণা আসেনি ডিরেক্টলি, সেক্ষেত্রে আপনাদেরকে বলতে পারছি না। আমি ইমিগ্রেশন থেকে ঘোষণা আসার সাথে সাথে আপনাদেরকে পাঠিয়ে দিব, আপনাদেরকে বলবো। সেজন্য আমাদের সাথে থাকুন, প্রতিদিনকার আপডেটগুলো দেখুন, হয়তো প্রতিদিনকার আপডেটগুলো দেখলে অনেক ইনফরমেশন আপনারা পাবেন। আমাদের প্রতিদিন সর্বোচ্চ 10 থেকে 12 মিনিট এর মধ্যেই ভিডিওটা সম্পূর্ণ করতে চাই। 10 মিনিট যদি আপনি ধৈর্য ধরে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনেন, প্রতিদিন যদি আমাদের সাথে থাকেন, তাহলে আপনার মনের অনেক প্রশ্নগুলো আপনারা পেয়ে যাবেন। এরপরে স্পেসিফিকলি যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাকে এখানে কমেন্টস করবেন, অফলাইনে আমি অফলাইনে কমেন্টসের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। যেহেতু অনলাইনে আমি 10 মিনিট কথা বলি, 10 মিনিটের মধ্যে আপনাদের কমেন্টসের উত্তরগুলো আমার পড়া সম্ভব হয় না বা উত্তরগুলো সম্ভব হয় না। সেক্ষেত্রে আপনারা যারা এখানে কমেন্টস করেন তাদের উচিত হবে আমাদের লাইভটির শেষে আরেকবার আমাকে অফলাইনে প্রশ্ন করলে ওখানে আমি রিপ্লাই দিতে পারি এবং রিপ্লাই দেওয়াটা সুবিধা হয়। যাই হোক, আজকে এই পর্যন্ত মোটামুটি আপনাদের আপডেট সংবাদ। আমাদের ভিডিওটি যদি প্রতিদিনকার ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই আমাদের ভিডিওটি লাইক করবেন, একটি লাইক করবেন এবং শেয়ার করে অন্য ফ্রেন্ডদেরকে জানার সুযোগ করে দেবেন, যাতে তারাও প্রতিদিন আমাদের ভিডিও থেকে কিছু কিছু আপডেট পেতে পারে। আমি দেখতে পাচ্ছি এখানে অনেকেই প্রশ্ন করেছেন, ভাইজান আমি স্পেশাল পাসের জন্য আগে ইমিগ্রেশন ফিঙ্গার দেওয়ার পর দালাল টাকা। ভাই আপনাদের মাথায় কি কোনো ঘিলু নাই? এখানে আমার দালাল আসলো কই থেকে? আপনাকে সরাসরি ইমিগ্রেশন যেতে বলছে, দালাল ধরতে বলছে কি আপনাকে? আপনাদের মতো যারা মানে এরকম বোকা হাবা তারা এরকম ধরা খাবে বারবারই। ওকে, যাবেন ইমিগ্রেশন, এখানে আবার আপনার দালাল ধরা লাগছে। ওকে, আপনার ইমিগ্রেশনে কিভাবে যাবেন, কিভাবে ইমিগ্রেশনে ফিঙ্গারপ্রিন্ট করে দেশে যাবেন আমাকে নিচে কমেন্টস করেন, আমি একটা ভিডিও দেবো, ওই ভিডিওটা ক্লিক করে দেখেন, কোনো দালাল ফালাল ধরার আপনার দরকার নাই। ওকে, আশা করি বুঝতে পারছেন। ওকে, অনেকেই প্রশ্ন করতেছেন, যেহেতু আমরা বলেছিলাম যে আমাদের ভিডিওটা বেশি বড় করব না, সেক্ষেত্রে সত্যি আপনাদের যদি স্পেসিফিকলি কোনো প্রশ্ন থাকে আমাকে অফলাইনে করার আরেকবার করেন, আমি ওই অফলাইনে আপনাদের ভিডিওর উত্তরটা।
সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ।